আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মোস্তফা, স্যামসাং রিয়েলমি কনসালটেন্ট। আর আমার শপটি হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজা লেভেল 3 এবং শপ নাম্বার হচ্ছে গিয়ে 3। আর আজকে ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে আমি আমাদের আরেকটি মডেল নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে M33। এই যে এই ফোনটি হচ্ছে M33। তো আমাদের এম সিরিজ কিন্তু বরাবর মতো ব্যাটারিটা কিন্তু খুবই হিউজ দিয়ে থাকে। তো এই ফোনটাতে হচ্ছে আপনি 6000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে মজার কথা হচ্ছে গিয়ে ব্যাটারিটা হিউজ দেওয়ার পর এই ফোনটার কিন্তু ওয়েট অত বেশি না, 195 গ্রাম হবে এই ফোনটির ওয়েট। এবং যদি ব্যাটারি নিয়ে কথা বলি, এই ফোনটাতে কিন্তু আপনি ব্যাটারি ব্যাক আপটা খুবই ভালো পেয়ে যাবেন। আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে এই ফোনটি হচ্ছে যদি আপনি ইউটিউব চালান সেক্ষেত্রে একটা না আপনি 28 ঘন্টা ইউটিউব চালাতে পারবেন 6000 mAh ব্যাটারি দিয়ে। আর এছাড়া যদি গেম টেম খেলেন, আপনি গেম টেম খেলতে যদি পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারি ব্যাক আপটা তো খুব ভালো পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি হচ্ছে আপনি একটা না 10 ঘন্টা এটাতে গেম টেম খেলতে পারবেন। আর যদি এটা যদি লুক নিয়ে কথা বলি, এটা পিছনে কিন্তু খুবই গ্লজি একটা লুক দেওয়া আছে, শাইনি করবে আপনার। এটার মধ্যে দুইটি কালার পেয়ে যাবেন, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ব্লু কালার। দুইটা কালারই কিন্তু দেখতে খুবই আউটস্ট্যান্ডিং হবে। আর হচ্ছে গিয়ে এটা কিন্তু গ্লাস্টিক বডি দেওয়া আছে, যার কারণে কি আপনার হচ্ছে লাইটের আলোতে কিন্তু রিফ্লেক্ট করবে, কালারটা কিন্তু খুব ভালো দেখা যাবে। এছাড়া এই ফোনটিতে আপনি ব্যাকে হচ্ছে গিয়ে কোয়াড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 50 MP কোয়াড ক্যামেরা সেট আপ দেওয়া আছে, যার কারণে কি আপনার পিকচার কোয়ালিটি খুব অসাধারণ হবে। আপনি যদি ছবি টবি তুলতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে 50 MP ক্যামেরার সাহায্যে আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন। আর হচ্ছে গিয়ে ক্যামেরার আপনি চাইলে দেখতে পারেন, এখানে ক্যামেরা দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে ক্যামেরাটা দেখতে পারতেছেন আপনি কিন্তু খুবই ভালো দেওয়া আছে। এটা চাইলে হচ্ছে গিয়ে অটো ফোকাস সিস্টেম দেওয়া আছে, এবং হচ্ছে গিয়ে আপনি চাইলে ব্রাইটনেস নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি যদি চান যে একটু লো লাইটে ব্রাইটনেসটা বাড়াবেন এবং কমাবেন সেক্ষেত্রে আপনি এই অপশনটা পেয়ে যাবেন, এটা অটোমেটিকলি দেওয়া আছে আপনার। এছাড়া ব্যাক প্যানেলে আরও যে যে অপশনগুলো দেওয়া আছে বরাবরের মতো আমাদের স্যামসাংয়ে আপনি এগুলো পেয়ে যাবেন, যেমন হচ্ছে গিয়ে ম্যাক্রো ক্যামেরা পাচ্ছেন, তারপর হচ্ছে গিয়ে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছেন, DSLR মোড পাচ্ছেন, এছাড়া স্লো মোশন আর হাইপার লেন্স দেওয়া আছে, এটাতে সুপার স্লো মোশন পাচ্ছেন এক্সট্রা, যেটা যেটা দেখা যায় আমাদের লো রেঞ্জের ফোনগুলোতে আপনি কিন্তু পাবেন না, বাট এটাতে হচ্ছে সুপার স্লো মোশন আপনি পেয়ে যাচ্ছেন, যার কারণে কি আপনি হচ্ছে গিয়ে চাইলে নিজের মতো করে ভিডিও করতে পারবেন, ভিডিও কোয়ালিটি ভালো পাচ্ছেন। কিছু কিছু নতুন অপশন অ্যাড করা আছে, এগুলো ইউজ করে হচ্ছে কি আপনি ভিডিওটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এছাড়া একটা ফোনের মধ্যে কিন্তু আপনার প্রসেসর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এটাতে কিন্তু স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর দেওয়া আছে X1280, যার কারণে কি আপনার পারফরমেন্সটা খুবই ভালো পাবেন আপনি এটার মধ্যে। প্রসেসর এটার প্রসেসরের সাইজ হচ্ছে 5 nm, যার কারণে কি আপনার পারফরমেন্সটা কিন্তু খুব দ্রুত হবে। আমরা জানি যে সচরাচর প্রসেসর সাইজ যত ছোট হয় পারফরমেন্স কিন্তু তত ভালো পাওয়া যায়, তো এটাতে কিন্তু সেম আপনি পারফরমেন্সটা খুবই ভালো পেয়ে যাবেন। সাথে হচ্ছে 8GB র্যাম এবং 128GB ফোন স্টোরেজ দেওয়া আছে, আর র্যামের অনেক কাজ আছে ফোনের মধ্যে, সেক্ষেত্রে র্যামের পারফরমেন্সটা কিন্তু আপনি খুব ভালো পাবেন। এছাড়া আপনি যদি চান এটাতে হচ্ছে 8GB র্যামের পাশাপাশি আরও 8GB ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। দেখা যায় ভার্চুয়াল র্যামটা কিন্তু আমাদের কিন্তু সাপোর্ট দেয়, কিন্তু আমার দেখা যায় ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের অনেকগুলো অ্যাপ ট্যাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল র্যাম কিন্তু টোটালি সাপোর্ট দিয়ে আপনি যে র্যামটা আছে ফোনে সেটা কিন্তু টোটালি একেবারে ফ্রি করে দেবে, যার কারণে হচ্ছে আপনার পারফরমেন্সটা খুবই স্মুথ পাবেন। সেক্ষেত্রে হ্যাং ল্যাগ হিটিং ইস্যু এরকম হচ্ছে ফোনগুলোর মধ্যে পাওয়া যাবে না। এক চার্জ হচ্ছে 2.5 দিনের মতো ইউজ করতে পারবেন ফোনটা। এবং এই ফোনটাতে হচ্ছে 6.6 ইঞ্চ TFT ডিসপ্লে পাচ্ছেন। আমরা TFT ডিসপ্লে কিন্তু খুবই ভালো, আপনার হচ্ছে গিয়ে ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো পাচ্ছেন এর কারণে। এছাড়া এই ফোনটাতে হচ্ছে 120Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, বড় ডিসপ্লের সাথে রিফ্রেশ রেটও ভালো পাচ্ছেন, যার কারণে কি আপনার পারফরমেন্সটা খুবই ভালো পাচ্ছেন। স্ক্রলিংয়ের ক্ষেত্রে হচ্ছে ভালো সুবিধা পাবেন, আপনি যদি গেম টেম খেলেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে পারফরমেন্সটা খুবই ভালো পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটা কিন্তু খুবই হেভি করা আছে, যার কারণে কি আপনার হ্যান্ড গ্রিপটা খুব ভালো পাবেন, লং লাস্টিং ইউজ করতে পারবেন ফোনটা। আমাদের ফোনগুলোতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে, যে উপরে নয়েজ ক্যান্সেলেশন অপশন পেয়ে যাবেন, যার কারণে কি হবে আপনি যখন বাইরে থাকবেন সেক্ষেত্রে যদি অনেক নয়েজ স্ট্রেস থাকে আপনার অপর প্রান্তে যে থাকবে সে হচ্ছে গিয়ে আপনার ভয়েসটা কিন্তু স্মুথ এবং ক্লিয়ার শুনবে। এছাড়া আমাদের এই ফোনগুলোতে হচ্ছে আরও কিছু অপশন অ্যাড করা আছে, যেগুলো হচ্ছে গিয়ে অটো ফোকাস মোড, যেমন আপনার ভয়েসটা কিন্তু টোটালি অটো ফোকাস অ্যাড করে নিবে, আর আপনার অপর প্রান্তে থেকে যখন আপনি কথা শুনবেন সেক্ষেত্রে কিন্তু কথাটা কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পারবেন আপনি অটো ফোকাস মোডের মাধ্যমে। এছাড়া এই ফোনটাতে হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে, যার কারণে কি আপনি হচ্ছে গিয়ে খুব স্মুথলি হচ্ছে গিয়ে আপনি ফোনটা আনলক করে ফেলতে পারবেন।
এছাড়া সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি কয়েকটা কাজ করতে পারবেন, যেমন হচ্ছে গিয়ে শুধুমাত্র ফোনটা আনলক না, ছবি তুলতে পারবেন এবং নোটিফিকেশন প্যানেলটা আপসাইড ডাউন করতে পারবেন।